সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে গর্বের অন্ত নেই বর্তমান রাজ্য সরকারের। অথচ অ্যাম্বুলেন্সের অভাবে মাত্র চার মাসের অসুস্থ শিশুকে কোলে নিয়ে বাবা মাকে বসে থাকতে হলো ঘণ্টার পর ঘণ্টা। শনিবার রাতের এই ছবি উত্তর দিনাজপুরের হিমতাবাদ হাসপাতালের সামনে। আপনার বাচ্চার বয়স কত? চার মাস। কতক্ষণ ধরে এই ঠান্ডায় বসে আছেন? তিন ঘন্টা হবে। তিন ঘন্টা ধরে বসে আছেন, কেন? বাচ্চাটাকে নিয়ে যাব। কি সমস্যা হচ্ছে? সর্দি খাসি। কি শ্বাসকষ্ট হচ্ছে? কোথায় পাঠালো ডাক্তার? রায়গঞ্জে। তো রায়গঞ্জে কেন নিয়ে যেতে পারছেন না? শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল চার মাসের ছোট্ট শিশু। বাবা মা নিয়ে যায় হিমতাবাদ হাসপাতালে। বিপদবারে শিশুকে রায়গঞ্জ হাসপাতালে রেফার করা হলো। অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মেলেনি অ্যাম্বুলেন্স, বাধ্য হয়ে কোলের শিশুকে নিয়ে বসে থাকতে হয় এই ঠান্ডা। তো ট্রান্সফার করলো, তারপরে ওখানে দেখছি যে কোনো অ্যাম্বুলেন্স গাড়ি নাই। তো ১০২ ফোন করেছি অনেকবার, বলছে যে তোমাকে পরিষেবা দিতে পারছি না। শীতের মধ্যে আমরা ওখানেই বসে আছি তিন ঘন্টা ধরে, আড়াই তিন ঘন্টা থেকে। তা কতক্ষণ বাদ পরে পাশে একটা গাড়ি পানো, তারপর পাশে রায়গঞ্জ হাসপাতালে আসবো। সূত্রের খবর, হিমতাবাদ হাসপাতালে অ্যাম্বুলেন্স পাঁচটি, তার মধ্যে সচল তিনটি। কেন দুটি অ্যাম্বুলেন্স চলে না? তিনটি সচল অ্যাম্বুলেন্সের পরিষেবা অমিল কেন? তা নিয়ে সদ উত্তর মেলেনি। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।